খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এসে পড়েছি স্টেশনে, এখন ওয়েট করছি ট্রেনের। ফাইনালি আমরা ট্রেনে বসেও গেছি অনেকক্ষণ আগে, লক পাইনি। আর 5:15 ট্রেন ছাড়ার কথা ছিল, 5:16 ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে বাই বাই মুম্বাই, ফিল ফিলিংগে। টাইট টায়ার্ড যে ঘুমিয়ে গেছে, আর এখানে বিকেলে টিফিনও কিছু খাইনি। আর আমি বললাম যে থাক, উঠে তা লাগবে না, ঘুমালে ঘুমাক, একবারে রাতে ডিনারটা করিয়ে দেবো। নেক্সট ডে হয়ে গেল, গুড মর্নিং। তো আমাদের এখানে ব্রেকফাস্ট এসে পড়েছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড স্যান্ডউইচ, অমলেট ছিল, তারপর ক্যারেট বয়েল আর পিস বয়েল, আর ছিল ফ্রুটি। আর খেটে ব্রেকফাস্ট খেটে মন আবার ঘুমিয়ে পড়লো। আর ট্রেনে তো কিছু কাজ নেই, ঘুমানো, খাওয়া আর ওয়াশরুমে যাওয়া, আর কোনো কাজ নেই। আমি এখানে গান শুনছিলাম, গান শুনতে শুনতে ভিউটার মজা নিচ্ছিলাম। এই ভিডিওটা করছিল দীপন, যেটা আমি এক্ষুনি এডিট করতে দেখছিলাম, ঘুমাচ্ছিল আমি তখন, আর ওই অবস্থায় আমাকে ভিডিও করছে। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, মারাত্মক বৃষ্টি। বিকেলে টিফিন এসে পড়েছে, মাঝখানে দুপুরের লাঞ্চটা দেখায়নি। লাঞ্চে ছিল চিকেন, ডাল আর ভাত ছিল। আর বিকেলে টিফিনে হলো এই যে স্যান্ডউইচ ছিল, ভেজ স্যান্ডউইচ, তারপরে একটা কচুরি আর একটা মিষ্টি, আর হলো গিয়ে চা। ট্রেন লেট, নামতে নামতে আমাদের 1:30 বাজবে, তার জন্য রাতের খাবার দিয়েছে খিচুড়ি। আমরা খিচুড়ি নিয়ে বসেছি, এই যে মন ওইদিকে, দীপন এইদিকে, আর আমি হলো এইদিকে। তোমাদেরকে দেখাই, আমিও দেখি চেহারাটা কেমন। পাতলা খিচুড়ি দিয়েছে, কিছু করার নেই, এখন এটাই খেতে হবে ডিনারে। কি বললে? ওই ডাল ভেবে খেয়ে নাও। দেখো, টেস্ট করে দেখো তো কেমন। ঠিকঠাক, চলো ডিনারটা সারি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। খেটে আমরা ঘুমিয়ে গেছিলাম। রেলের স্টাফ একজন আমাদেরকে ডাকলো, ডেকে বললো কি আর 30 মিনিটসের মধ্যে আমরা নেমে যাব। তো একদম এখন বাজে এক্সাক্ট 1:33, এই যে স্টেশনে ঢুকছে। তো এই আর কি, ফাইনালি স্টেশনের চেহারা দেখলাম আর কি। আর ভালো লাগছিল না ট্রেন জার্নি, মানে এবারের আসার জার্নিটা এত একটা ভালো লাগেনি, যাওয়ারটা ভালো ছিল। বাজে এখন হলো এক্সাক্ট, দেখো 1:37 বাজে এখন। জাস্ট আমরা নামলাম,
ট্রেনটা প্রায় 5-5.5 ঘন্টা লেট করেছে। যাচ্ছি এখন ক্যাব ধরতে, চলো। তো আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি, ক্যাব নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাজে 2:30, আর ভালো লাগছে না, ড্যাম টায়ার্ড। এখন বাড়িতে গিয়ে স্নান করে জাস্ট ঘুমাবো, আর ভালো লাগছে না। আজকের ভিডিওটি এতটুকুই রাখলাম, বাই বাই।